আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা একটু উইয়ার্ড। আমি কেন উইয়ার্ড বলছি সেটা পুরো গল্পটা শুনলে বুঝতে পারবেন। ঘটনাটা হচ্ছে 2009 এর জো কামিং নামে একটা ছেলে যে নিউ ইয়র্কে একটা অ্যাপার্টমেন্টে থাকতো ওর গার্লফ্রেন্ডের সাথে। হঠাৎ করে জো একদিন থেকে রিয়েলাইজ করতে থাকে ওর ফ্রিজে কোনো খাবার রাখলে সেটা আস্তে আস্তে কমতে থাকে। মানে ও ধরেন কোনো একটা খাবার হাফ খেয়ে রাখলো আর দেখে ও যেই খাবারটা ফ্রিজে রেখেছে সেখান থেকে হাফ খাবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর সেম জিনিস হতো প্রায় সব খাবারের জন্য। জো একটা হ্যাকটিক লাইফ লিভ করত, তো ও মনে করত হয়তো বা আমি না জেনে বেশি খাবার খাচ্ছি। অনেক সময় আমরা এরকম না, আমরা আমাদের মাইন্ড যখন অন্য জায়গায় থাকে আমরা না জেনে অনেক খাবার খেয়ে ফেলি। সেটাই, এখানে একটা কথা বলে রাখি, জো কিন্তু ওর অ্যাপার্টমেন্টে খুবই কম টাইম থাকতো। অনেক সময় এমন হতো ও জাস্ট কাজ থেকে এসে রাতে ঘুমাতো। তো কন্টিনিউয়াসলি জোর কাছে কিন্তু এটা মনে হতে থাকলো ও ফ্রিজে যতটুকু খাবার রাখে তার থেকেও খাবার কমতে থাকে। এভাবে যখন কন্টিনিউয়াসলি খাবার কমছিল, জো একদিন ওর গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, আচ্ছা যেই খাবারটা আমি খেয়ে রাখি ওটা কি তুমি খাও? এটা বলার কারণ হচ্ছে কারণ ওরা এত বিজি ছিল যে একজন আরেকজনের সাথে হয়তো বা অনেক সময় দেখাও হতো না, তাই ও দেখতে পারতো না যে ওর গার্লফ্রেন্ড কি খাচ্ছে। এই প্রশ্ন শুনে জোর গার্লফ্রেন্ড বলেছিল, না যেই খাবারটা আমি আমার জন্য বানাই সেটা আমি খাই। আমি জানি আপনারা অনেকেই হয়তো বা আমার মতো হাসবেন, আমরা যখন একটা ফ্যামিলিতে থাকি কে কোন খাবার খাচ্ছে সেটা তো হিসাব থাকে না, আমরা যখন যেটা পাই সেটা খাই। বাট এখানে কিন্তু ঘটনাটার ভিন্ন, জোয়ের মনের ভিতরে এই জিনিসটা ঢুকে গিয়েছে যে কেউ একজন ওর খাবার খাচ্ছে। যদিও জোয়ের গার্লফ্রেন্ড বলছিল যে ও জোয়ের খাবার খায় না, কিন্তু জোয়ের মনে একটা সন্দেহ ছিল, না এখানে ওর গার্লফ্রেন্ড ছাড়া তো আর কেউ নেই ওর খাবার খাওয়ার জন্য। তাই ও চেয়েছিল ওর গার্লফ্রেন্ডকে হাতে নাতে ধরতে, আর এর জন্য জো একটা হিডেন ক্যামেরা ওর কিচেনে সেট করেছে যেটার কথা ও ওর গার্লফ্রেন্ডকে বলেওনি। আর ও ভাবলো যে নেক্সট মর্নিং এ ও চেক করবে কেন ওর ফ্রিজ থেকে খাবারগুলো গায়েব হয়ে যাচ্ছে। এরপর নেক্সট মর্নিং জো যখন ক্যামেরার ফুটেজ গুলো চেক করলো তখন ও সাথে সাথে বুঝে গেল, না এটা ওর গার্লফ্রেন্ড ছিল না যে ওর খাবারগুলো খাচ্ছে। জোর হিডেন ক্যামেরার ফুটেজ গুলো স্টার্ট হয় যেখানে জো ক্যামেরা সেট করছে, ওখান থেকে দেখা গিয়েছে জো যখন রাতে ঘুমাতে যায় তখন ওর কিচেনের কাবার থেকে আস্তে আস্তে একটা মহিলা বের হয়। নেক্সট মর্নিং এ ও যখন হিডেন ক্যামেরার ফুটেজ গুলো রিভিউ করতে গেল ও সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। তো পুলিশ আসার পরে ওই কাবার্ডের উপর থেকে মহিলাটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো পুলিশ আর জো মনে করছে মহিলাটা ওর অ্যাপার্টমেন্টে ঢুকেছে ফায়ার স্কেপ সিঁড়ি দিয়ে, কারণ দেখা গিয়েছে ওই অ্যাপার্টমেন্টের ফায়ার স্কেপ সিঁড়িটা ওর অ্যাপার্টমেন্টের একটা উইন্ডোর সাথে লাগানো, যে উইন্ডোটা ও কখনো ক্লোজ করে না। তো পুলিশ ইনভেস্টিগেট করে বুঝতে পেরেছে যে মহিলাটা জোর কিচেনের ওই কাবার্ডের উপর প্রায় 2 মাসের জন্য লুকিয়েছিল। এখন আপনারা দেখতে পাবেন জোর হিডেন ক্যামেরা থেকে যে ফুটেজ গুলো পাওয়া গিয়েছে সেগুলো। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা আমার এই বকবকের এপিসোডগুলো পছন্দ করেন, আমার গল্প বলা পছন্দ করেন, প্লিজ আমার পেজটা ফলো করবেন আর আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন যেন অন্যরাও আমার এই ভিডিওগুলো সম্পর্কে জানতে পারে।